গুড মর্নিং সবাইকে। আজকে ব্লগটা নতুন জায়গা দিয়ে স্টার্ট করলাম, অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট থেকে। কালকে রাত্রিবেলায় সবাই চলে এসেছিলাম এখানে, যেহেতু আজকে নতুন রিসর্টে পুজো আছে তার জন্যে সবাই কালকে এসে এখানেই ছিলাম, রাত্রিটা এখানেই কাটিয়েছি। আর মাঝরাত্রির থেকে প্রচুর বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সকাল অবধি বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ এখনও বৃষ্টি পড়ছে। আর আকাশটা দেখো এখনও মেঘলা, একটু টেনশন তো হচ্ছে। আর এদিকে বৃষ্টির ফোঁটায় সবুজ গাছগুলো আরও সবুজ হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে গেছে। কিন্তু এদিকে তো চিন্তাও হচ্ছে যে নতুন রিসর্টে পুজো হচ্ছে বলে বাবার, ঠিক বাবা ঠিক সামলিয়ে নেবে, সত্যিই সামলিয়ে নিয়েছিল দিনটাকে। তো নতুন রিসর্টে ঝটপট রেডি হয়ে চলে গেলাম, দেখলাম ওখানেও সব কিছু ব্যবস্থা হয়ে গেছিলো, বাবার পুজো স্টার্ট হয়ে গেছিলো, সবাই মিলে ওখানে বসে পড়লাম পুজোতে। এদিকে তো পুজো চলছিল, পুজো কন্টিনিউ চলছে। আর এদিকে অনুষ্কা আমার সঙ্গে ছিল বলে আমি আর অনুষ্কা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, আর আমার আশেপাশে যারা আছে তাদেরকেও তুলে নিলাম ভিডিওতে। এই টকটক করে টুল চলে যাচ্ছে, ওরে খোলা তো, হ্যাঁ সব উঠে যাচ্ছে, সব চলে গেল। তো হাঁসগুলো একবার ঢুকে গেছিলো, আবার দেখো সব জলে নামছে পই পই করে, এত ভালো লাগছে হাঁসগুলোকে দেখতে। সত্যি সিরিয়াসলি মনে হচ্ছে সারাদিন ওই হাঁসগুলোকেই দেখতে থাকি, জলের মধ্যে হাঁসগুলো প্যাক প্যাক করছে আর এদিক ওদিক যাচ্ছে ওদের মতো। দেখ বাবা কি ভালো লাগছে, এখানে পুজো কন্টিনিউ চলছিল, এখানে হোম হচ্ছিল, 11 জন 12 জন পুরোহিত পুজো দিচ্ছিল, আর এখানে ভোলে বাবাকে স্নান করানো হচ্ছিল। সব পুরোহিতরা মিলে ভোলে বাবাকে স্নান করাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো তোমরা, খুবই ভালো লাগছে। পুজো তো হচ্ছে ওখানে, আমি চলে এসেছিলাম, হোমটা হতে হতেই চলে এসেছি, এসে একটুখানি লুচি খেলাম, লুচি আর তরকারি ছিল ভেজিটেবল, মানে একদম ভেজ করেছিল আজকে। তো খেয়ে দে একটুখানি, অভিরাজ সুইমিং পুলে নামলো তো একটুখানি আমিও একটু ফিরেছিলাম, অভিজিৎ ওদিকে চলে গেছে, মনে হয় পুজো এখনও কন্টিনিউ হচ্ছে। তো এখন আবার যাচ্ছি আমরা নতুন রিসর্টে, এখন আমরা অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে রয়েছি, বাট এবারে যাচ্ছি আমরা অনুষ্কা অ্যাকোয়া ভিলা, আই থিঙ্ক ওরকমই কিছু বা অ্যাকোয়া কিছু নাম আছে, ওটা এখন আমি বলতে পারবো না, নামকরণটা আমি এখনও করতে পারবো না, কিন্তু যেটাই হবে সেটা তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করব। তো অনুষ্কা আর রবিরাজ এখন রেস্টুরেন্টে গেছে, ওখান থেকে ওদের খাইয়ে দাইয়ে নিয়ে আমরা চলে যাব নতুন রিসর্টে। এদিকে অনুষ্কা অভিরাজ চলে এসেছিল, খাচ্ছিল, তারপরে আমি এসে ওদেরকে নিয়ে রিসর্টের জন্য বেরিয়ে গেলাম। তো ততক্ষণে সন্তোষদাও গাড়িটাকে বার করলো, আর সূর্য মাম্মা বাড়ি যাওয়ার জন্য টাটা বাই বাই করছে, উকি ঝুঁকি মারছে উনি এখন বাড়ি চলে যাবে বলে, আর আমরাও রিসর্টে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। সন্ধেবেলায় হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল, ওরাও খুব মজা করছে আর ওদের দেখে আমাদেরও খুব মজা লাগছে, কেন এখানে আজকে ভোলে বাবার ভোগ খাওয়ানো হয়েছে, তো লোকজনও ভর্তি ছিল, ওর জন্য হাঁসগুলোকে ছেড়ে রাখা হয়েছিল যাতে খুব ভালো লাগবে। আর লাইটিংও ছিল, তোমরা দেখতে পাচ্ছ এক এক জায়গায় লাইটিং ছিল বলে আরও বেশি ভালো লাগছিল। পরের দিন আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেলাম রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে অভিরাজ কর্নফ্লেক্স খাচ্ছিল, অনুষ্কাও কর্নফ্লেক্স খেলো, আর আমরা খেলাম লুচি তরকারি আর একটু ভুজিয়া নিয়েছিলাম, কেন এগুলো খেয়ে আমাদের ঝটপট করে আমাদের বাড়ির দিকে বেরোতে হবে, যেহেতু আমার ঘরে পুজো আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে,
তার জন্য এখানে আজকে আর থাকা যাবে না। অভিরাজ বায়না করছিল, বাট আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছে। বাড়িতে এসে দুদিন যেহেতু ছিলাম না, অনেক কাজ ছিল, সব কাজকর্ম করে সব কিছু করে কেনাকাটা করে ফুল মিষ্টি নিয়ে এসে জগন্নাথ বলরাম সুভদ্রা যেহেতু দেখতে পাচ্ছ এখানে আছে, সবাইকে মিষ্টি ফুল দিয়ে পুজো দিয়ে তারপরে বজরংবলীকেও মালা পরিয়ে দিয়েছি। যেহেতু মঙ্গলবার ছিল, লাড্ডু দিতে পারিনি, সবার জন্য একই সন্দেশ এনেছিলাম, একই সন্দেশ দিয়ে সবাইকে পুজো দিলাম। এদিকে দেখতে পাচ্ছ সব পুজো আমার হয়ে গেছে। যাক, আমার এটাই চিন্তা ছিল যে আমি বাড়িতে গিয়ে কতক্ষণে তাড়াতাড়ি করে পুজো দেবো। তো খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলায়ও পুজো দিয়ে নিলাম সবাইকে, ধূপ দিয়ে, মোমবাতি দিয়ে, প্রদীপ জ্বালিয়ে, মিষ্টি দিয়ে, সব কিছু দিয়ে সন্ধেবেলায়ও জগন্নাথ বলরামকে মিষ্টি পুজো দিয়ে সব কিছু করে তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম বজরংবলী মন্দিরের জন্যে, আমি আর সন্তোষদা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি বজরংবলী মন্দিরে গেছি, তার আগে ভোলে বাবার দর্শন হলো, বজরংবলীরও দর্শন হলো। আর এখানে মন্দিরে আজকে প্রচুর ভিড় ছিল, যেহেতু রথ ছিল জানি না, প্রচুর ভিড় ছিল, লাইন দিয়ে আমিও বজরংবলী দর্শন করে নিলাম, চটপট করে ঠাকুরকে নমস্কার করলাম, খুবই ভালো লাগলো। তারপরে একটু গেছিলাম স্পেন্সারে অভিরাজের কিছু খাবার দাবার কিনতে, অনুষ্কা অভিরাজের কিছু লিস্ট ছিল সেটাকে ফুলফিল করলাম, কিনলাম, চটপট করে কিনে নিয়ে সন্তোষদার সাথে বাড়িতে আসলাম। আজকে ব্লগটা এত অবধি রাখলাম। আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। গুড নাইট, বাই বাই।